Hello YouTube, welcome once again. বর্তমান পৃথিবীর সম্পদের পরিমাণ কত এবং কতজন বিলুনিয়ার পৃথিবীতে রয়েছে সে সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে কোন দেশে সবচেয়ে বেশি বিলুনিয়ার রয়েছে এবং কোন দেশে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে করোনাকালীন সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি বিলুনিয়ার বেড়েছে এবং কোন বিলুনিয়ার সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন সেটা কি আপনি বলতে পারেন বর্তমান পৃথিবীর সব বিলুনিয়ার যদি এক হয়ে ক্ষুদা দারিদ্রতার বিরুদ্ধে কাজ করে তবে এক মুহূর্তেই পৃথিবী থেকে সব ধরনের ক্ষুদা দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব আমাদের আজকের ভিডিওতে বর্তমান পৃথিবীতে কতজন বিলুনিয়ার রয়েছে সেরা দশজন কারা কারা এবং কোন কোন দেশে সবচেয়ে বেশি ভিলোনিয়ার রয়েছে নতুন বিলুনিয়ার হওয়ার তালিকায় কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এসব প্রশ্নের উত্তর উঠে আসবে জানতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলাইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায় আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এ যে করুন পুরো ভিডিওটি ভিডিও শুরুতেই একটা মজার তথ্য দিয়ে শুরু করতে চাই করোনাকালীন দুর্যোগের মধ্যেই পৃথিবী জুড়ে বিলুনিয়াররা নতুন সম্পদের মালিক হয়েছেন প্রায় থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন ইউএস ডলারের ঠিক একই জায়গায় গত এক বছরের করোনাকালীন সময়ে সারা পৃথিবী জুড়ে মধ্যবৃত্ত এবং সম্পদ হারিয়েছেন সম্পদ হারানো এসব মানুষগুলোর সবচেয়ে বড় অংশই মূলত ডিরেক্টলি ইনডিরেক্টলি ওইসব বিলুনিয়ারদের জন্য কাজ করেন গত এক বছরে বিলুনিয়াররা যে থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন ইউএস ডলারের মালিক হয়েছেন এ পরিমাণ অর্থ দিয়ে পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব এবং প্রথম সারির দশজন ভিলোনিয়ারের যে পরিমাণ অর্থ রয়েছে তা দিয়ে সারা পৃথিবীর সব মানুষের করোনা ভ্যাকসিন এবং পৃথিবীর সব অঞ্চল থেকে দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব প্রতি বছরই পৃথিবীতে নতুন করে বিলোনিয়ারের সংখ্যা বাড়ে পৃথিবীর ইতিহাসে ২০২০ সালে সবচেয়ে বেশি চারশো জন বিলোনিয়ারের জন্ম হয়েছে যে সংখ্যাটা দু সালে ছিল মাত্র আঠাশ জনে এবং গত ২০ বছরে কখনোই আড়াইশো জনের বেশি নতুন বিলোনিয়ারের জন্ম হয়নি আজকের দিনে সারা পৃথিবী জুড়ে রয়েছে দু জন বিলোনিয়ার যাদের তাদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে তেরো দশমিক এক ট্রিলিয়ন ইউএস ডলার নতুন চারশো জন বিলুনিয়ারের ডেটা বলছে বর্তমানে প্রতি সতেরো ঘন্টায় একজন করে নতুন বিলুনিয়ারের জন্ম হচ্ছে বর্তমান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাতশো জন বিলুনিয়ার বসবাস করে আমেরিকায় আমেরিকার সব বিলুনিয়ারদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 4.4 পয়েন্ট ফোর ট্রিলিয়ন ইউএস ডলার আমেরিকার বিশাল এই সংখ্যার প্রায় একশো জনের বেশি বসবাস করে নিউ ইয়র্কে তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে চায়না যেখানে সব মিলিয়ে ছয়শ জন বিলুনিয়ার রয়েছেন চায়নার বিলুনিয়ার বিশাল তালিকার মধ্যে একাত্তর জনই রয়েছেন হংকং থেকে একজন আছেন ম্যাকাও থেকে এবং গত বছর জুড়ে সবচেয়ে বেশি নতুন ভিলুনিয়ারের জন্ম হয়েছে চায়নাতেই তবে চায়নার কোনো ভিলুনিয়ারই টপ টেন লিস্টেও নেই তালিকার তৃতীয় স্থানেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষের দেশ ইন্ডিয়া হলেও সেই ইন্ডিয়াতেই রয়েছে জন বসবাস বিলনিয়ারদের বিশাল সংখ্যায় ইন্ডিয়া পেছনে ফেলে দিয়েছে জার্মানি রাশিয়া জাপান অস্ট্রেলিয়া কানাডার মতো উন্নত দেশগুলোকেও এই তালিকায় পুরো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি যিনি অর্থবৃত্তের সংখ্যায় পেছনে ফেলে দিয়েছেন আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকেও ইন্ডিয়ার পরেই চতুর্থ স্থানে অবস্থান করছে জার্মানি যেখানে সব মিলিয়ে একশো ছয়ত্রিশ জন বিলুনিয়ার রয়েছেন শিল্প ইন্ডাস্ট্রি থেকে মানব সম্পদ যে কোনো দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা দেশ জার্মানি তালিকার চতুর্থ স্থানে আর একশো সতেরো জন বিলুনিয়ার নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন রাশিয়া যে রাশিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ পৃথিবীর প্রায় প্রায় শতাংশেরও বেশি খনিজ সম্পদের সম্পদের মালিক মোট পরিমাণ রাশিয়ার ট্রিলিয়ন ডলারের বেশি যদি মহাদেশের কথা চিন্তা করা হয় তবে সবচেয়ে বেশি বিলোনিয়ার হচ্ছে এশিয়া এবং এশিয়া পেসিফিক অঞ্চল থেকে এই অঞ্চলে সব মিলিয়ে এক জন বিলোনিয়ার রয়েছেন যাদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার সম্পদ সম্পদও আমেরিকার টোটাল বিলুনিয়ারদের মোট সম্পদ থেকে সামান্য কিছু বেশি যেখানে আমেরিকান বিলুনিয়ারদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলার অথচ পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের বসবাস রয়েছে এশিয়াতে তবে চলুন বিশাল এই বিলুনিয়ারের লিস্ট থেকে সেরা দশজন কারা সেটা জেনে নিই নাম্বার টেন মুকেশ আম্বানি মুকেশ আম্বানির বর্তমান সম্পদের পরিমাণ চৌরাশি দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ভারতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় তিনি একজন তেমনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভারতের বিখ্যাত রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানি বলতে যা বোঝায় তার সব মুকেশ আম্বানির নামের পাশে রিলায়েন্স নেই এমন কোম্পানি হচ্ছে নেটওয়ার্ক এইটিন মুকেশ আম্বানির অধীনে থাকা নেটওয়ার্ক এইটিন ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রির বিশাল একটি অংশ জুড়ে আছে এছাড়া বর্তমান ভারতের ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানিটিও তার যে কোম্পানির অধীনে রয়েছে ভারতের নামি দামি এগারো এগারোটি ফুটবল ক্লাব বেঙ্গালোর এফসি চেন্নাই এফসি এ থেকে মোহনবাগান এফসি গোয়ার মতো ক্লাবগুলো মূলত মুকেশ আম্বানির নাম্বার নাইন সার্জি ব্রেইন উনানব্বই বিলিয়ন ডলারের মালিক সার্জি ব্রেইন মূলত গুগলের কোফাউন্ডার ফাউন্ডার উনিশশো সালে মস্কোতে জন্মগ্রহণ করা সার্জি ব্রেইন নামের পাশে গুগল আছে এমন যত কোম্পানি রয়েছেন তার সবগুলোতেই তার অংশীদারিত্ব রয়েছে পেশাগত জীবনে ছিলেন তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ইন্টারনেট অন্টারপ্রাইনিয়র আর বর্তমানে একজন ইনভেস্টরও তিনি নাম্বার এইট ল্যারি ফেজ একানব্বই দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্পদের মালিক ল্যারি ফেজ ও গুগলের একজন কোফাউন্ডার আমেরিকার মেসিগানে জন্মগ্রহণকারী ল্যারি ফেজ গুগল অ্যালফাবাটিং এর কোফাউন্ডার তেমনি তিনি পেজ র্যাঙ্কের কো ক্রিয়েটরও যার প্রতিটি অংশে জুড়ে আছে সার্জি ব্রেনের নামও যাদের হাত ধরেই মূলত গুগলের সব কিছু আমরা ব্যবহার করে যাচ্ছি নাম্বার সেভেন ল্যারি এলিসন তিরানব্বই বিলিয়ন ডলারের মালিক নিউ ইয়র্ক বাসিন্দার ল্যারি এলিসন মূলত একজন সফটওয়্যার ব্যবসায়ী মোটামুটিভাবে কম্পিউটার সফটওয়্যার জগৎ সম্পর্কে যারা জানেন তারা ওরাকল কর্পোরেশন চিনেন সেই ওরাকল কর্পোরেশনের মালিক মূলত হচ্ছেন ল্যারি এলিসন করোনাকালীন এই দুর্যোগের সময়ও তার সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় চার বিলিয়ন ডলারের বেশি নম্বর সিক্স ওয়ারেন বাফেট ছিয়ানব্বই বিলিয়ন ডলারের মালিক ওয়ারেন বাফেট গত এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো সেরা পাঁচের বাইরে গিয়ে ছয় নম্বরে অবস্থান করছেন ওয়ারেন বাফেটের মালিকানাধীন রয়েছে অসংখ্য কোম্পানি যার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে হেত হয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ষাটটি কোম্পানিতেই দুশো এগারো বিলিয়ন ডলারের বেশি ইনভেস্ট করেছেন ওয়ারেন বাফেট বিশ্বের নামি দামি অসংখ্য কোম্পানিতে তার শেয়ার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপল ব্যাঙ্ক অফ আমেরিকা আমেরিকান এক্সপ্রেস ওয়েলস কোকাকোলা ভিসা মাস্টার কার্ড ক্রাফট অ্যান্ড হেঞ্চ এমনকি গোলমেন্ট শাস্তেও তার শেয়ার রয়েছে বর্তমান পৃথিবীতে বিলুনিয়ারদের মধ্যে সবচেয়ে বড় দানবির হচ্ছেন ওয়ারেন বাফেট নম্বর কার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে সাতানব্বই বিলিয়ন মার্কিন ডলার করোনাকালীন গত এক বছরে মার্ক জুকারের সম্পদের পরিমাণ বেড়েছে বিয়াল্লিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার যার অন্যতম কারণ হচ্ছে হুট করে ফেসবুকের শেয়ারের দাম প্রায় আশি শতাংশ বেড়ে গিয়েছে ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অকুলস বিয়ার ফ্র্যান্ড ফিড অ্যাসেন্টাল মতো কোম্পানিগুলো মার্ক জুকারবার্গের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি পকেট ভারী হবে মার্ক el parquet

মালিক হচ্ছেন বিল গেটস নম্বর থ্রি বার্নার্ড আর্নল্ড ফ্রান্সের অধিবাসী বার্নার্ড আর্নল্ড একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মালিক পৃথিবী জুড়ে যতগুলো লাক্সারিয়াস গুডস রয়েছে তার বড় অংশের মালিকানায় রয়েছেন বার্নার্ড আর্নল্ড তিনি প্রতিষ্ঠা করেছিলেন ক্রিস্টান ডিওর লুইস ভিটন এবং জারার মতো কোম্পানি তিনি শুধু ফ্রান্সেরই নয় বরং পুরো ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তি করোনাকালীন গত এক বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে ছিয়াশি শতাংশেরও বেশি নম্বর টু ইলন মাস্ক কাগজে কলমে বর্তমান সময়ের একশো একান্ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছেন ইলন মাস্ক অথচ ইলন মাস্কের অবস্থান গত বছর ছিল বত্রিশ নম্বর স্থানে সে সময় তার সম্পদ ছিল মাত্র চব্বিশ বিলিয়ন ডলার গত বছর তেসলার শেয়ার বেড়েছে সাতশো পাঁচ শতাংশ এই সময়টাতে তিনি সব মিলিয়ে একশো ছাব্বিশ দশমিক চার বিলিয়ন ডলারের মালিক হয়েছেন এক বছরের ব্যবধানে এত বেশি সম্পদের মালিক পৃথিবীতে আর কোনো বিলোনিয়ার হতে পারেনি নম্বর ওয়ান জেববেজোস একশো সাতাত্তর বিলিয়ন ডলারের মালিক গত গত বছরও ধনীদের তালিকায় এক নম্বরেই ছিলেন বছরের তুলনায় এবছর তার সম্পদ বেড়েছে বিলিয়ন মার্কিন ডলার গ্রুপের যত কিছু রয়েছে তার সব সবকিছুতেই রয়েছেন জেব এছাড়া তিনি বর্তমান সময়ের অত্যন্ত নামি দামি একজন এঞ্জেল ইনভেস্টারও বেজুস বিল গেটস ইলন মাস্ক এদের সবাইকে নিয়ে আগেই ভিডিও তৈরি করেছি যদি আপনার ইচ্ছে থাকে তাহলে দেখে নিতে পারেন মোরাল অব দ্য স্টোরি হচ্ছে যত হার্ডওয়ার্কে আপনি করুন না কেন ধনীদের পকেটে টাকা আপনার পকেটে আসা সম্ভাবনা খুবই কম তবে শূন্য থেকেও পৃথিবীর সেরা ধনী হওয়া যায় সেটা প্রমাণ করেছেন মুকেশ আম্বানি ছাড়া সেরা দর্জনের তালিকায় বাকি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একদিন অন্যদের জানানোর জন্য শেয়ার করুন আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এ যে করুন পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা পায়